করোনা কবলিত সময়ে সমস্ত মানুষের মুখে ভাত তুলে দিতে হবে, সমস্ত সংগঠিত শ্রমিক অসংগঠিত শ্রমিকের অ্যাকাউন্টে মাসিক 10,000 টাকা অবিলম্বে দিতে হবে। শ্রম আইন সংশোধন নামে শ্রম আইন ভাঙা হচ্ছে কেন? মোদী সরকার জবাব দাও। দিচ্ছে ডাক সাম্রাজ্যবাদ নিপজ্জা, এ দিবস দিচ্ছে ডাক সাম্রাজ্যবাদ স্বৈরাচার নিপজ্জা। আমরা যারা এই শ্রমিক আন্দোলনে অর্থাৎ আজকের এই দিনটিকে যারা নিয়েছিল শ্রমিকরা, যে শ্রমিকদের আত্মত্যাগের ফলে আজকের এই 8 ঘন্টার কাজের দাবি, 8 ঘন্টা আমরা কাজ করছি এটা নিয়েছি, সেই শ্রমিকদের উদ্দেশ্যে এবং গণতান্ত্রিক আন্দোলনে বৈপ্লবিক আন্দোলনে বিভিন্ন যে আন্দোলনে যারা সমস্ত মানুষ প্রাণ দিয়েছেন, যারা বলিদান দিয়েছেন নিজেদেরকে, আমরা তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করে আমরা আমাদের প্রকাশ এই করোনা মোকাবিলাতে যে সরকারের লকডাউন চলছে, এই রকম লকডাউন পরিস্থিতিতে আপনাদের আজকে যে মে দিবস পালন করছেন, সোশ্যাল ডিস্টেন্স বজায় ছিল দেখলাম, তা আপনাদের এই মে দিবস থেকে আগামী দিনে কর্ম শ্রমিকদের প্রতি এবং সাধারণ মানুষের প্রতি কী বার্তা আছে? সেটা প্রথম আপনাকে একটু বলি যে সোশ্যাল ডিস্টেন্স কথাটা ঠিক নয়, কারণ হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স অর্থাৎ শারীরিক দূরত্ব থাকবে, আর সামাজিক দূরত্ব নয়, সামাজিক সংহতি থাকবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা হু এ কথাটা স্বীকার করেছেন যে না, সোশ্যাল ডিস্টেন্স কথাটা যে এতদিন বলা হয়েছিল এটা ভুল, ঠিক আছে, এটা হচ্ছে ফিজিক্যাল ডিস্টেন্স, এটা আমি একটু ক্লিয়ার করলাম। যেহেতু তো আজকের মে দিবসের তাৎপর্য, মে দিবসের তাৎপর্য প্রতিদিনই, কারণ যে সমস্ত শ্রমিকের আত্মবলিদানে তাদের আন্দোলনের ফলে এই 8 ঘন্টা কাজ চলে এসছে, 8 ঘন্টা কাজের দাবি এসছে, তো সেখানে দাঁড়িয়ে আমরা দেখলাম ভারতবর্ষের সরকার, কেন্দ্রীয় সরকার প্রথম তো শ্রম আইন সংশোধনের নামে শ্রম আইনটাকেই তার চরিত্রটাই পাল্টে দিয়েছে, মানুষের অধিকারগুলো কেড়ে নিয়েছে। গুজরাটের বুকে 8 ঘন্টার পরিবর্তে 12 ঘন্টা কাজের স্বীকৃতি দিল। কেন? না, এই করোনা মোকাবিলায় অর্থাৎ এইখানে যে অর্থনৈতিক যে ডিসব্যালেন্স তৈরি হয়েছে তাকে সামলাতে হবে, তাই দাঁড়িয়ে করবে 1 নম্বর। 2 নম্বর, কোটি কোটি টাকা ব্যাংকের তাদের যে রিলিফ ফান্ডে বিভিন্ন জায়গা থেকে এলো সেই টাকাটা মজুত রইল। পাশাপাশি মেহুল চস্কি, রামদেব, সব বাবারা আছে, ভাইয়েরা আছে, তাদের কোটি কোটি টাকা ছাড় দিল। অথচ যে করোনার নাম করে রিলিফ ফান্ডে টাকা এলো সেই টাকা এই গরিব মানুষদের কাছে এলো না, পরিযায়ী শ্রমিকরা পড়ে আছে। আমরা চাই শ্রমিকদের সমস্ত ফিরিয়ে আনুক, মানুষের কাছে কাজ দাও, মানুষের মুখে ভাত দাও, মানুষের কাছে টাকা পৌঁছাও, লকডাউন সফল হবে নলে হবে এই বার্তা। যদি এখনও আমাদের খবরের দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন, সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।